কেমন আছেন সবাই? আমরা চলে আসছি ধান খেতে, বলো। আমরা সবুজের মাঝে বসে থাকি, আমরা গল্প করতেছি, আমরা সবার সাথে কথা বলার জন্য ভিডিও করতেছি। ভিডিও করবা না? চারপাশে সবুজ আর সবুজ, আমরা মাঝখানে বসছি। এই যে ধান গাছ, আমন ধান, আমন ধান কাটা শুরু হবে আর হয়তো বা 15 দিন পর। অনেকের অবশ্য পাকছে ধান, কয়দিনের মধ্যে কাটা শুরু হয়ে যাবে। স্বাদ কিছু বলতে চাও? তখন আমরা তাহলে চলে যাই। ওই যে দেখছো দোয়েল পাখি আসছে তোমাকে দেখতে। ওই যে দোয়েল পাখি দুইটা আসছে। ওই যে তোমার জুতা নিয়ে আসো, ওই যে ওই তুমি তোমার জুতা আছে, চলো এখন আমরা চলে যাবো। চলে যাবো, ওই যে দোয়েল পাখির সাথে আমরা চলে যাবো এখন বাড়িতে। এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি একটা পেজ ওপেন করব, পেজের লিংকটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিব। আপনারা ইচ্ছা করলে কিন্তু পেজ থেকে ভিডিও দেখবেন, পেজে লাইক ফলো দিবেন, ভালো লাগলে শেয়ার করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। এই হচ্ছে সাদের দুষ্টমি, সাদ এখন জুতা পরবে। তোমার জুতা কোথায়? ওই যে জমিতে রেখে আসতো, যাও নিয়ে আসো। এখন চারটা দোয়েল পাখি আসছে। ওরা বন্ধু হয়, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, বন্ধু হয়। তুমি ভিডিও করবা? তোমাকে দিব? এই যে সবুজের মাঝে দাঁড়ায় আছি, পুরো সবুজ, চারপাশে যেখানে তাকাবেন সবুজ আর সবুজ, সবুজে ভরপুর, আলহামদুলিল্লাহ। এই যে পিছনে যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, এই তাল গাছ কিন্তু আমার দাদার হাতের, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক। কারণ আমাদের এলাকাতে তাল গাছ, খেজুর গাছ অনেক পরিমাণ, আর এই গাছের তাল অনেক মিষ্টি, অনেক বড় বড় হয় একটা করে তাল। এই হলো অবস্থা। এখানে বেশ কিছু আমাদের গাছ আরও আছে, যেমন মেহগুনি। এই হচ্ছে মেহগুনি গাছ, অনেকগুলো আছে মেহগুনি গাছ, আর একটা তাল গাছ। এই অবস্থা আমাদের এখানকার জমির। এখানে আমরা আসছি মূলত পেঁয়াজ আর রসুন লাগাচ্ছিল আব্বা, অল্প কিছু জমি। তাই না? না, কাটিও না, কাটিও না তুমি এখানে, চলো চলো এখন চলে যাবো, চলে যাবো, চলো। হ্যাঁ, কি কাটবা? আমি তো কোথায় না, এখন চলো আমরা ধায় দিয়ে ধান কাটা শেষ, চলো হাঁটো। তোমার জুতা ওই জমিতে? হ্যাঁ চলো এখন যাই। ঠিক আছে সবাই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।